আল্লাহ তাআলা কই যে আমার মাগফিরাত যদি পাইতাছো আর আসমান জমিন প্রশস্ত জান্নাত যদি যাইতাছো তাহলে তুমি তেন দৌড়াই দৌড়াইয়া আও এর মাঝটাকে এক নম্বরে কইছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিসসারাই ওয়াজ্জাররা সচ্চলতা অসচ্চলতা গরীব দনির কোনো প্রশ্ন নাই আপনার যারে যে পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে এর মাঝটাকে তৌফিক অনুযায়ী যারা শরীক হইবা এরারে আল্লাহ দুনিয়ার জমিনও maaf করে দিবা আর ওলা জান্নাত জায়গা দিবা যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের মাঝখানে যে পরিমাণ প্রশস্ততা ওলা প্রশস্ত জান্নাতের মালিক বানাইয়া দিলেই বা কোকে সুবহানাল্লাহ আমার ভাই কল আমার বুজুর্গ কল আমি ওউ মাঝখানাইন তো যদি আপনারা সারার বিশ্বাস আয় তাহলে আমি তো ধনী গরিব সিনিয়র না এরে হুনো আপনার হযরতে আবু বকরে আল্লাহর রাস্তা দিতে 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 এখানে গরিব হই গেছলা এখানে গরিব হই গেছলা কিন্তু আপনার এর পরেও দেবা বাদ দিছইন না রে ভাই কইতরা জঙ্গে তবুক যখন হযরতে উসমানে 600টা উঠ দিছইন আমরার দেশের একটা আখ মনে কররা 600টা টাক আপনার এই 200টা গুণা আপনার 200টা আপনার ওলা আরো কিছু বহু সামান দিছইন হযরতে আবু উমরে প্রায় অর্ধেক সামান নিয়ে দিলেইছইন আর হযরতে আবু বকরে আনছইন যা আসলো ও নবীজি কে কিতা আনছ ইতা না প্রশ্ন করিয়া হযরত উসমান রে কইলা ও উসমান আপনার বাড়িত কিতা তৈয়া আইছো তাই না কইলা হুজুর আপনার 600 আরো 600 উট আমার আসইন আরো 200 গুলা আসইন ওতা আসইন হতা আসইন হযরত উমর রে কইলা ও উমর তুমি কিতা আনছ আর কিতা তুই আইছো বলে ইয়া রাসূলুল্লাহ যা পরিমাণ আনছি এর মাঝে উটও আছে গুলাও আছে নগদ পয়সাও আছে বহুত কিছু আছে ঠিক সেই পরিমাণ ওর দেখো তুই আইছি হযরত আবু বকর রে জিকার করলা ও আবু বকর কিতা তুইয়া আইছো করো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আল্লাহর রাসূলের নাম আর বরকতরে তুই আইছ এখানে সুই সুতা তাকি লইয়া গঠি বাঠি পর্যন্ত যা কিছু আসলো সারা বলে গাইটি বান্ধি সইন আর গাইটি বান্ধিয়া নবীজির সামনে আনি হাজির করে দি সইন ও কইতা কিতাবের মাঝে লেখতরা আস্তা দুনিয়ার জমিনর মুমিন মুমিনা তখন ইমান আর আমাল রে যদি এক পাল্লার মাঝে তোলা হয় আর হজরতে আবু বকরের ইমান আর আমাল রে যদি এক পাল্লার মাঝে তোলা হয় হজরতে আবু বকরের ইমান আর আমালর পাল্লা বাড়ি হই যাইব হক্কে সুবহানাল্লাহ এমনি নাম ফাটে যার গাড় ফাটে আগে তান এমনি হইছে নিলা এই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর হইতো হজরত উসমান গনির লগে হাসর হইতো হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর হইতো আমরা রেকিন আর বিশ্বাস আছে না কোন যাই ও আমি দনি গরিব তো খেয়ে চিনি না বা আপনার নিশ্চয় মাস্টার সাহেব কল থাকবা খারবাড়ি কল থাকবা আপনার জমিদার টাইপের মানুষ থাকবা গরিব কল থাকবা গাড়িওয়ালাও থাকবা বাড়িওয়ালাও থাকবা মাতখান হাসা হইব না মিশা হইব আচ্ছা একজন ভাইয়ে সকল ফয়লা আমি তো ও ব্যান্দাজি হিসাবে কিছু মাতিও আর আল্লাহর মেহরবানি মানুষে তুই তো মানিও লাইন ও গত একদিন আপনার শিরিগুড়ি ঈদগাহ হইয়া এক জায়গাতে আসলো ও এক বেটায় 50,000 টাকা এক বেটায় 20,000 টাকা এক বেটায় 10,000 টাকা আপনার ও দিতে দিতে ও আপনার ডিসেম্বর মাসের কথা হইয়া আপনার ও ওলা দিছেন ই 50-র খামনায় 20-র খামনায় আপনার 10,000টা টাকা একজন ভাইয়ে ই মজলিসের মাঝে দিতে পারবানি দেখিছেন হিম্মত করি দেখো কাছাইন এর বিনিময়ে আল্লাহ আপনার আওলাদ রে নেক বানাইয়া দিত খাইল কিয়ামতের ময়দান আরশে আজিমর সায়ার তলে জায়গা দিত আর আল্লাহ তালায় গাইবি রিজেক দিয়া আপনারে দুনিয়ার জমিনও শান্তি করত ও কথা খানাই তোর একইন আর বিশ্বাস করিয়া আপনার সারা দিবার খামনায় ওর দেখো দিবার খামনায় 10 ভাগর 1 ভাগও দিবার খামনায় মাত্র 10,000টা টাকা চাইছি একজন ভাইয়ে আপনার ই মজলিস ও ফারবাইনি হিম্মত করতে দেখিছেন এ আল্লাহ রে ভাই ও খরর ভাই একজন মুখ খান লালিছইন না আল্লাহু আকবার আল্লাহ সর্বে সর্বা কইলে আপনার গুনা তো ওয়া দূরের কথা আপনার আল্লাহ মাফ করিয়া দিবা বলিয়া ওয়াদা আছে কইতরা আল্লাহর নাম লো আর লগে লগে আর সে আজিমর মাঝে এক কুটি আছে ওকে বলে খাফা আরম্ভ করি দে তখন আল্লাহ তালা এখন হই খাফস কিরে বলে আয় আল্লাহ তোমার বন্দা ওখরে তোমার নাম দুনিয়ার জমিন লইতরা বলে থেকিতে হইছে বলে যতক্ষণ পর্যন্ত তারা মাফ করিয়া দিবায় না আমি খাফা বন্ধ করতাম না ও আল্লাহ তালায় বলে কইন তুন খাফা বন্ধ করিলে আমার কিন্তু আমি মাফ করিয়া দিলাম নারে তাকবীর নারে তাকবীর আমরা সারা দেখা হাসা মনে করিও না আমরা তো দেখি 10,000 দিলে ইলে বাক্কা কমি গেল এখন আপনি অন্তা কি দেখবা হো গনিপুর ও ভাই গনিপুর নাই আপনার গনিপুর দেখা যায় আসমান লাগি গেছে ওলা নাই
হনো গিয়া দেখবা হিনো নাইরি আপনার হউ ডবহাত মনে হয় লাগছে ডবহাত গিয়া দেখবা সাং মাজিদ ওলা আপনার লাগা বাইতা না আপনি রেলে দি আটকা আটিলে দেখবা হউ সামনে আপনার দুইও রেল এখান হই গেছে আটি আটি আপনার এখানে দিল্লি গেলে এখানে দুইও খান বাইতা না দুইও খান আলগাও থাকে বা সারা দেখা আসানি আমরা আপনি মনে কথা 10,000 টাকা দিলে আমারও গেল রে ইলা নাই ও দশর বিনিময়ে আল্লাহ হয়তো 50,000 টাকার বিপদ দিত আসলো 10,00,000 টাকার বিপদ দিত আসলো এই 10,000 টাকার কারণে আল্লাহ ও বিপদ দূর করবো তুমি বুধু বাইতা না আর না হয় রব ভাই ইলা বিপদ আল্লাহ বানাইতো পারে আসদকাতু তারুদ্দুল বলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আসদকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস শর কইতা 70 বুরাইর দরজা আল্লাহর রাসূলে কইতা আল্লাহর রাসূলের কথার উপরে ইকিনার বিশ্বাস আছে না না কইতা যে 70টা বুরাইর দরজা বলে আল্লাহ তাআলা সদকার উছলায় বন্ধ করে দিলেন ও কথা খানাই তোর যদি ইকিনার বিশ্বাস ওই রে ভাই তাহলে দুই নম্বরে কতজন ভাইয়ে যদি হিম্মত করতে পারো বড় খুশি হই যে আপনার আল্লাহর মাগফিরাত পাইবার লাগি আশা আছে বুঝা দেইব আর মাল তো সারায় ফারতায় না আমি বুঝ ভাইয়ার দুই সাইড জনে তো হিম্মত করতে ফারতায়।